বরিশালে মাদ্রাসা উদ্বোধন করলেন চরমনাই পীর বরিশাল উজিরপুর থানায় মাদ্রাসা উদ্বোধন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই আজ বুধবার আঠারোই নভেম্বর বরিশালের উজিরপুর থানাধীন শিকারপুর ইউনিয়নে মার্কাজুল কারিম শামেলা মাজেদ নামের একটি কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন করেন তিনি এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মীর সোহরাব হুসাইন সহ মাদ্রাসার মুফতামিম ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এর ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর সিদ্দিক তার ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন এ সময় পীর সাহেব চর্মনয় বলেন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত করার ইচ্ছা করেছিলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ তিনি জীবদ্দশায় তা দেখে যেতে পারেননি আমরা চেষ্টা করছি আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করতে এ সময় তিনি আশপাশ এলাকায়ও মাদ্রাসা প্রতিষ্ঠিত করার আহ্বান জানান জানা যায় ইসলামী যুব আন্দোলন এর সেক্রেটারি জেনারেল মাওলানা নেসার আহমেদ এর মাদ্রাসা এটি